Say my name so my powers will become yours. Shazam! হোয়াটসঅ্যাপ ভ্রাতাবৃন্দ, তো আমি আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের টপিক হচ্ছে একটি ডিসি ক্যারেক্টার নিয়ে, যার নাম হচ্ছে সাজাম। একদিকে ডিসি ইউনিভার্সের সবগুলো ক্যারেক্টার যেমন গম্ভীর ডার্কনেস দিয়ে ভরা, তেমন ভাবে অপরদিকে সাজাম একদম বিপরীত। কারণ সাজাম দেখতে বড় হলো, ও হলো আমাদের মতো একটি বাচ্চা বা টিনেজার ছেলে। এবং সাজাম সম্পর্কে একটি ফান ফ্যাক্ট বলতে গেলে, ডিসি ইউনিভার্সের সবচেয়ে মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার সুপারম্যান নিজে বলেছে যে সাজাম সুপারম্যানের ইকুয়ালি পাওয়ারফুল। কিন্তু সুপারম্যান এটা জানে না, সাজামের পাওয়ারগুলো সব হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার। সেদিক থেকে বিবেচনা করলে সাজাম সুপারম্যানের চেয়ে বেশি পাওয়ার। বন্ধুরা, 5 এপ্রিল এই মুভিটি পুরো পৃথিবীতে রিলিজ হবে, বাংলাদেশেও রিলিজ হবে। এই কারণে আমি আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ এই মুভিটি সবাই যাই দেখুন, কারণ এই মুভিটি আপনাকে প্রচুর এন্টারটেইন করবে। এবার কিছু কথা বলা যাক সাজাম মুভি সম্পর্কে এবং এর অরিজিন সম্পর্কে। মূলত সাজাম মুভির গল্পটি নেওয়া হয়েছে ডিসি নিউ 52 কমিক থেকে। এ কারণে আমি যদি আপনাদের সাজামের ফুল স্টোরি এক্সপ্লেন করি, তাহলে আপনাদের মুভিটি ফুললি স্পয়লার হয়ে যাবে এবং আপনারা মুভি দেখতে গিয়ে কোনো মজাই পাবেন না। সুতরাং এ কারণে আমি খুবই সংক্ষেপে সাজামের অরিজিন স্টোরি এবং সাজামের সবগুলো পাওয়ার এক্সপ্লেন করব, যাতে আপনাদের একটু ধারণা থাকে যে কে সাজাম এবং সাজামের পাওয়ারগুলো কি কি। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটি কোশ্চেন, সাজামের 6টি পাওয়ারের মধ্যে আপনাকে যদি একটি পাওয়ার দেওয়া হয়, আপনি কোন পাওয়ারটি চুজ করবেন, তা চাইবেন, তার নাম সহ কারণটি কমেন্টে লিখুন। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। সাজাম মুভির মেইন ক্যারেক্টার হচ্ছে বিলি ব্যাটসন, যার বয়স 13 কি 14 হবে। বিলি যখন খুব ছোট থাকে, তখনই একটি অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা যায়। এ কারণে বিলির ছোটবেলা কেটেছিল তার অনাথ আশ্রমে। বিলি ছোটবেলা থেকে একা থাকতে পছন্দ করত, তো একদিন বিলিকে একটি ফ্যামিলি অ্যাডপ্ট করে। বিলি প্রথমে তাদের সাথে যেতে চেয়েছিল না, তবু পরে রাজি হয়। এবং বিলি পরে আরও জানতে পারে যে ওই ফ্যামিলি আরও 5 জন অনাথ বাচ্চাকে অ্যাডপ্ট করেছে। এ কারণে বিলির মোট 5 ভাই বোন রয়েছে। বিলি বাইরের দিক থেকে খুব কঠোর শক্ত দেখালো, ভিতরে ছিল খুবই ভালো এবং নরম। বিলি অসহায় মানুষকে সাহায্য করে, তার ভাই বোনকে বাঁচায় এবং আরও অনেক ভালো ভালো কাজ করে, খারাপ কাজ করেও। এবং সংক্ষেপে গল্প শেষ করলে, বিলির পিছনে একদিন কিছু গুন্ডা বাচ্চারা পড়ে এবং বিলি তাদের কাছ থেকে দৌড়ে পালাচ্ছিল এবং দৌড়ে দৌড়ে একটি ট্রেনে প্রবেশ করে। কতক্ষণ পর ট্রেনটি চেঞ্জ হয়ে যায় এবং অদ্ভুতভাবে থেমে যায়। বিলি সেখান থেকে নেমে যায় এবং সামনে দেখে একটি গুহা। বিলি সেই গুহায় প্রবেশ করে এবং সেখানে দেখে একটি বুড়ো লোক বসে আছে। বুড়ো লোকটি একটি উইজার্ড ছিল, যে একটি ভালো হৃদয়ের মানুষকে খুঁজতেছিল, যে সাজামের পাওয়ারগুলো নেওয়ার অধিকারী ছিল। কিন্তু অনেক বছর যাওয়ার পরও সেই বুড়ো লোকটি এখন পর্যন্ত কোনো ভালো হৃদয়ের মানুষকে খুঁজে পায়নি। এরপর সেই উইজার্ড বা বুড়ো লোকটি বিলিকে চেক করে যে বিলি সেই পাওয়ারগুলো নেওয়ার যোগ্য কি না। সেই বুড়ো লোকটি বিলির মধ্যে অনেক খারাপ দিক দেখতে পায়, যেরকম মানুষের সাথে লড়াই করা। কিন্তু পরে সেই বুড়ো লোকটি আরও দেখতে পায় যে বিলির সব খারাপ কাজের পিছনে কিছু ভালো মোটিভ রয়েছে এবং বিলির মন খুবই পরিষ্কার। বিলির এসব ভালো দিক দেখে বিলিকে সাজাম পাওয়ারগুলোর যোগ্য মনে করে এবং বিলিকে সাজাম বানিয়ে দেয়। সাজাম নামে যেরকম 6টি অক্ষর রয়েছে, তেমনিভাবে বিলি ব্যাটসনের কাছেও 6টি গডের পাওয়ার রয়েছে। বন্ধুরা, সাজাম মূলত কোনো নাম নয়, এটি হলো অনেকগুলো নামের শর্ট ফর্ম। এবং এই 6 জন গডই হচ্ছে গ্রিক মিথোলজির, যেরকম নর্থ মিথোলজির গডগুলো রয়েছে মার্ভেল ইউনিভার্সে, থর, ওডিন, হেলা, লোকি, তেমনিভাবে সাজামের কাছে রয়েছে গ্রিক মিথোলজির 6টি গডের পাওয়ার। বন্ধুরা, একটু ভেবে দেখো, একটি বাচ্চার কাছে 6টি গড লেভেল পাওয়ার রয়েছে এবং পাওয়ারগুলো হচ্ছে উইজডম অফ সোলেমন, স্ট্রেন্থ অফ হারকুলিস, স্ট্যামিনা অফ অ্যাটলাস, পাওয়ার অফ জুস, কারেজ অফ অ্যাকিলিস, স্পিড অফ মার্কুরি। বাংলা এক্সপ্লেন করলে সাজামের কাছে রয়েছে সোলেমনের বুদ্ধিমত্তা, এই শক্তি দিয়ে সাজাম সঠিক সময় সঠিক কাজ করতে পারবে বুদ্ধি দিয়ে। হারকুলিসের শক্তি, আমরা সবাই হারকুলিসের শক্তি সম্পর্কে পরিচিত। এই শক্তি দিয়ে সাজাম চাইলে পৃথিবীকে এক অরবিটাল থেকে অন্য অরবিটালে নিয়ে যেতে পারে। এবং আরও পাওয়ার রয়েছে স্ট্যামিনা অফ অ্যাটলাস, যা দিয়ে সাজাম কখনো কোনো ফাইটে গিয়ে ক্লান্ত হবে না। এবং জিউসের শক্তি দিয়ে সাজাম বিদ্যুতের শক্তি ইউজ করতে পারবে, মানে থান্ডার জাবিত অন্য অন্য শক্তি। এবং রয়েছে অ্যাখিলিস এবং মার্কিউরির কারেজ এবং স্পিড, যা দিয়ে সাজাম অনেক গতিশীল লাইক অথবা বিদ্যুতের গতিতে চলাচল করতে পারবে এবং এই গতি ফ্ল্যাশের গতির সমান। এবং সাহসী শক্তি রয়েছে। এছাড়াও অনেক পাওয়ার রয়েছে যেগুলো এই গডের মধ্যে থাকে, যেরকম আকাশে ওড়া, বুলেট ইউনিটি
অর্থাৎ দেহ অনেক শক্ত যা বুলেট দিয়েও ক্ষত হবে না। এবং সবচেয়ে একটি বড় কথা হলো সাজাম ইমমর্টাল। যতদিন বিলি ব্যাটসন সাজাম রূপে থাকবে ততদিন বিলির কোনো সময় এজ বাড়বে না এবং ওর কখনো মৃত্যু হবে না। এখন যদি আমরা সাজামের দুর্বলতা বা উইকনেস সম্পর্কে জানতে চাই সেটা হলো বিলি ব্যাটসন। মূলত বিলি ব্যাটসন দেখতে বড় হলো ও একটি বাচ্চা যার কাছে এরকম সুপার পাওয়ার রয়েছে, এ কারণে খুবই ইম্যাচিওর এবং আনএক্সপিরিয়েন্স সুপার হিরো কাজে। আপনি এটা মনে করতে পারেন যদি আপনার কাছে এরকম পাওয়ার এসে যায় আপনি যেরকম ভুল করবেন সেরকম হবে ও এরকম ভুল করবে। আর এই কারণেই সাজাম ক্যারেক্টারটা এত ইউনিক এবং মজার। আশা করি আপনারা সবাই মুভিটি দেখতে যাবেন এবং আপনারা এনজয় করবেন এবং বাংলাদেশে একটি বড় সুপার হিরো কমিউনিটি তৈরি করবেন। এ কারণে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ, পেজ, ইনস্টাগ্রাম সব সোশ্যাল মিডিয়াতে জয়েন করতে পারেন, আমরা সব জায়গায় আসি এবং থাকবো। তবে বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং যাওয়ার আগে একবার সবাই একসাথে সাজাম।